আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে। অনেক সময় মা ফোন দিয়ে বলে, কিরে এখনো ঘুমাস নাই, এখনো অফিসে কি করিস? এগুলাই করি আপনাদের জন্য। হ্যাঁ, বিপরীত শব্দ নিয়ে প্রথম ভিডিওটা আপনারা দেখেছেন, পর্ব এক পর্ব দেখেছেন, প্রথম পর্বটা। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। সবগুলো মিলে, প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে মোট প্রায় 200 শব্দার্থ আছে, যেগুলো শুধুমাত্র আমি শব্দ অর্থ আকারে দেই নাই, আমি কিন্তু ভেঙে ভেঙে কোনটাকে কিভাবে বলতে হবে, কেন বলা হয়, এগুলোও দিয়েছি। যারা পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি পার্ট ওয়ানের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, তারা দেখে নিতে পারেন ওখান থেকে। আর যারা আমার চ্যানেলে প্রথম, হয়তোবা এই ভিডিওটি যদি দেখে থাকেন সর্বপ্রথম, তাহলে আপনাদেরকে বলে রাখছি আমি আসলে একজন প্রফেশনাল মালয়েশিয়ান ভাষা শিক্ষক এবং দোভাষী। হ্যাঁ, তো আপনারা বিশ্বাস করতে পারেন যে আমি আপনাদের ক্লিয়ার ভাষাটা শিখাই। আর অলরেডি যারা আমাকে চিনেন, আলহামদুলিল্লাহ। তো এখানে শুধুমাত্র যে এক পিঠে তা কিন্তু না, দুই পেশাই আছে। তো কথা হচ্ছে যে আরো অনেক ভিডিও আছে, ওগুলো দেখে নেবেন, আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। হিউজ প্রচুর এইভাবে লিখে লিখে করতে থাকি আর কি, আমি যখন সময় পাই, প্রচুর পরিমাণের শব্দ অর্থ আছে। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না, যারা এই চ্যানেলে নতুন তারা অন্য ভিডিওগুলো দেখুন, যদি স্যাটিসফাইড হন যে না ঠিক আছে মানসম্মত বা আমি ঠিক মতো শিখাচ্ছি, আবোল তাবোল শিখাচ্ছি না, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। হ্যাঁ, তার বেশি কথা বলতে চাচ্ছি না, চলুন ভিডিওতে যাওয়া যাক। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আশা করি আপনারা ক্লিয়ারভাবে দেখবেন এবং না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, যাই হোক, পুরুষ, পুরুষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জান্তান, জান্তান। কিন্তু ছেলেকে বলা হয় লেলাকি, লেলাকি, সেটা আলাদা। যেহেতু আমরা বিপরীত শব্দ নিয়ে ভিডিও করতেছি, আজকে আমরা এটাই জানি, পুরুষের বিপরীত শব্দ হচ্ছে কাপুরুষ, পুরুষকে বলা হয় জান্তান অথবা মর্দা, যেটা আর কি। হ্যাঁ, মনে করেন যে গরু মহিষের ক্ষেত্রে ওরকম হবে, যদি পুরুষ গরু হয়, বলদ হয়, সেক্ষেত্রে হবে হচ্ছে লম্বু জান্তান, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে লম্বু বা টিনা। তা ওটা পরে যাচ্ছি আমি। তো এই পুরুষকে বলা হয় জান্তান, আর কাপুরুষকে বলা হয় পঙে চুট, পঙে চুট, কাপুরুষ, দিয়া বোতল বোতল পঙে চুট, সে আসলেই কাপুরুষ, এরকম বলে না, যার সাহস কম আর কি পুরুষ মানুষের, সেটাকে বলা হয় পঙে চুট। কুৎসিত এবং সুন্দর, কুৎসিতের বিপরীত শব্দ সুন্দর। তো কুৎসিত হচ্ছে হোডো, হোডো, যার চেহারা খুবই খারাপ, আল্লাহর তৈরি সবকিছুই সুন্দর, তারপরেও আছে না একটু কম সুন্দর বেশি সুন্দর, তো যার চেহারা কম সুন্দর বা দেখতে বিচ্ছিরি সেটাকে বলা হয় হোডো, হোডো। মালয়েশিয়ান ভাষায় কুৎসিতকে বলা হয় হোডো, আর সুন্দরকে বলা হয় চান্তি, চান্তি মানে হচ্ছে সুন্দর। কৃপণ, অনেকে আছে না বিশাল কৃপণ, পকেট থেকে টাকা বেরোতে চায় না, দোকানে বসলে কি করে আর মানুষের পকেট থেকে নিয়ে খাবে, এরকম একটা অবস্থা, সেই কৃপণকে বলা হয় কডিকুট, মালয়েশিয়ান ভাষায় হচ্ছে কডিকুট, কৃপণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কডিকুট, কডিকুট। উদার, যার কিনা খরচ করতে মন চায়, পকেটে টাকা থাকলে মানুষকে খাওয়ায় দেয়, এরকম যে প্রকৃতির লোক, কৃপণের যে উল্টা যেটা, সেটা হচ্ছে পমুরাহ, পমুরাহ মানে হচ্ছে উদার, উদার, ডিয়া সে অরাং পমুরাহ, সে হচ্ছে উদার একজন মানুষ, এরকম। খুচরা, খুচরার বিপরীত হচ্ছে পাইকারি, তো খুচরা মানে হচ্ছে রুঞ্চিত, খুচরা মানে হচ্ছে রুঞ্চিত, কেডাই রুঞ্চিত মানে হচ্ছে খুচরা দোকান, ঠিক আছে, খুচরা পণ্য বিক্রি করে সেই দোকান আর কি। তো কি হবে, খুচরা মানে হচ্ছে রুঞ্চিত, আর পাইকারি মানে হচ্ছে বোরং, 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 বোরং মানে হচ্ছে পাইকারি, মালয়েশিয়ান ভাষায় বোরং মানে হচ্ছে পাইকারি, আর খুচরা মানে হচ্ছে রুঞ্চিত। প্রশংসা, প্রশংসাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, প্রশংসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুঁজি, পুঁজি, পুঁজি মানে হলো প্রশংসা করা, কারোরকে আপনি পুঁজি করবেন, সায়া পুঁজি দিয়া, আমি তাকে প্রশংসা করি, এরকম। এখন প্রশংসার বিপরীতে কি হতে পারে, গঞ্জনা, হয়তো অনেকের এই শব্দটি চেনা নাই, গঞ্জনা আসলে কি, দেখুন প্রশংসার উল্টাটা কি হতে পারে, যে আপনি কারো প্রশংসা করলেন আবার পিছনে তার নামে দুর্নাম করলেন আর কি, এক কথায় সেই দুর্নাম করাকে বলা হয় ফিতনা অথবা কুতুক, কুতুক মানে হচ্ছে একজনের নামে আপনি হাবিজাবি বললেন বা খারাপ কোনো মন্তব্য করলেন, ওটাকে কুতুক বলা হয়ে থাকে, কুতুক, কুতুক, ঠিক আছে, কুতুক, অথবা যেটা কিনা আরবি শব্দ সেটা বলা হয়ে থাকে ফিতনা। তো যাই হোক, মালয়েশিয়ান, খোদ মালয়েশিয়ান ভাষাটা হচ্ছে কুতুক, জাঙ্গান কুতুক সাইয়া, আমার আমার সম্পর্কে আবার আবিজাবি কথা বলেন না, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, ঘাটতি এবং বাড়তি, ঘাটতি এবং বাড়তি, এই ঘাটতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ককুরাঙ্গান, ক
কুরাঙ্গান। আমরা অনেকে জানি সিকিত মানে হচ্ছে কম, সিকিত মানে হচ্ছে কম, আর কুরাং মানেও কিন্তু কম, কুরাং 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 মানে হচ্ছে যা চাচ্ছিলাম তার থেকে একটু কম হয়েছে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে কুরাং। তো এই ঘাটতি মানে হচ্ছে কুরাঙ্গান, অথবা শুধুমাত্র কুরাং দিলেও চলে, কে ইউ আর এন জি, কুরাং, ঘাটতি। আর ঘাটতির বিপরীত শব্দ কি? বাড়তি। এই বাড়তিকে বলা হয় কলবিহান, কলবিহান, কলবিহান। তো এই জায়গা যদি শুধুমাত্র এই হান বাদ, এই আন বাদ দেই এবং কে বাদ দেই, সেক্ষেত্রে হবে লব্বি, লব্বি মানে হচ্ছে বেশি, বেশি। আর বাড়তি মানে হচ্ছে কলবিহান। যারা এক্সট্রা লেভেলের মালয়েশিয়ান ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য এটুক ছিল আর কি। ওকে, প্রকাশ করা, কোনো কিছু আমরা প্রকাশ করে দিলাম, এটা মালয়েশিয়ান ভাষায় কি হবে? প্রকাশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুয়াহকান, লুয়াহকান মানে হচ্ছে প্রকাশ করা, বলে দেওয়া সেটা আলাদা ব্যাপার, বাগিতাহু, কিন্তু প্রকাশ করাকে বলা হয় লুয়াহকান। আর গোপন করাকে বলা হয় সেম্বুনিকান, সেম্বুনিকান। সেম্বুনি মানে কিন্তু লুকানো, শুধুমাত্র সেম্বুনি, এই সেম্বুনি মানে হচ্ছে লুকানো। আর গোপন করা সেটা হবে সাথে কান যুক্ত হবে, কান যুক্ত হবে। কেন এই কান দিয়েও আমি একটা ভিডিও বানাবো, কোন কোন শব্দের পিছনে কান কথাটি ব্যবহার করা হয়, ঠিক আছে? পেয়ে যাবেন ভিডিও ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি যদি ভালো লাগে, আমি খুবই ভেঙে ভেঙে শিখাই, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এবার হচ্ছে ঘৃণা, ঘৃণা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেঞ্চি, ঘৃণা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেঞ্চি। ঠিক তার উল্টা হচ্ছে শ্রদ্ধা করা, শ্রদ্ধা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হরমাত, হরমাত, সায়া হরমাত পাডাওয়া, আমি আপনার প্রতি শ্রদ্ধা করি, এরকম হবে। চতুর বা চালাক সেটাকে বলা হয় চেডি, চেরডি, চেরডি মানে হচ্ছে চতুর, চতুর, চতুর। আবার পান্ডায় মানেও কিন্তু ওই একই জিনিস, কিন্তু চতুরকে মূলত সাধারণত বলা হয় থাকে চেরডি, মানে যার খুব বুদ্ধি আছে। চতুরের বিপরীত হচ্ছে নির্বোধ অথবা বোকা, এই বোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোডোহ, বোডোহ মানে হচ্ছে বোকা, বেকুব। জটিল, জটিল অথবা যেটা কষ্টসাধ্য সেটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় সুসাহ, সুসাহ, সুসাহ মানে হচ্ছে জটিল অথবা কষ্টসাধ্য। হ্যাঁ, সাইয়া বুয়াত কিরজা সুসাহ, আমি জটিল অথবা কষ্টসাধ্য কাজ করি। সরল, তার বিপরীত শব্দ সরল অথবা সহজ, সরল অথবা সহজকে বলা হয় সেনাং, মালয়েশিয়ান ভাষায় সেনাং মানে হলো বাংলা ভাষায় সরল অথবা সহজ। জন্ম এবং মৃত্যু, জন্মের বিপরীত হচ্ছে মৃত্যু না, তো জন্মকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাহির, লাহির মানে হচ্ছে জন্ম। আর মৃত্যুকে বলা হয় মাতি, মাতি মানে হচ্ছে মৃত্যু, তবে ওরা কখনো কখনো বলে থাকে মামপুস, মামপুস। এটা কর্কট ভাষা, এটা ব্যবহার করা না করাই ভালো, আপনারা শুদ্ধটা এবং ভালোটা ব্যবহার করবেন, মাতি, মাতি মানে হচ্ছে মৃত্যু। জমা এবং খরচ, জমার বিপরীত খরচ, তো জমাটা আগে জানি, জমাকে বলা হয় সিম্পান, সিম্পান বা রাখা, গচ্ছিত রাখা হতে পারে, কোনো জায়গায় ঠিকঠাক মতো রেখে দিলেন সেটাকে বলা হয় সিম্পান, অথবা মানে এক কথায় সিম্পান মানে জমা রাখা অথবা গচ্ছিত রাখাকে বলা হয় সিম্পান, সিম্পান। আর খরচ করাকে বলা হয় বর বলাঞ্জা, অথবা শুধুমাত্র বলাঞ্জাও হতে পারে, বলাঞ্জা, বলাঞ্জা মানে হচ্ছে খরচ করা। শেষ করাকে বলা হয় হাবিসকান, কিন্তু কোনো টাকা পয়সা খরচ করাকে বলা হয় বলাঞ্জা অথবা বর বলাঞ্জা। ওকে, বিক্রি, বিক্রিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল, জুয়াল, কোনো কিছু বিক্রি করাকে কি বলা হয় জুয়াল। এবং ক্রয় করা অথবা কেনাকে বলা হয় বলি, বলি, সায়া মাহু বলি ব্রাস, আমি চাউল কিনতে চাই, ব্রাস মানে কিন্তু চাউল। ওকে, দামি এবং সস্তা, দামির বিপরীত হচ্ছে সস্তা, দামি হচ্ছে মাহাল, দামিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাহাল, মাহাল। আর সস্তাকে বলা হয় মুরাহ, মুরাহ মানে হচ্ছে সস্তা। জরিমানা এবং পুরস্কার, জরিমানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সামান, জরিমানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সামান, অথবা ডেন্ডাও বলা হয়ে থাকে, তবে সাধারণত জরিমানাকে সামানই বলা হয়ে থাকে, এবং এই জরিমানা যখন দেওয়া হয় তখন বলা হয় বায়ার ডেন্ডা, ঠিক আছে? আর পুরস্কারকে বলা হয় হাদিয়া, হাদিয়া মানে হচ্ছে পুরস্কার, হাদিয়া মানে হলো পুরস্কার। হুশ এবং বেহুশ, হুশের বিপরীত শব্দ বেহুশ, হুশ মানে হচ্ছে সেডার, সেডার, হুশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডার, আর বেহুশকে বলা হয় পেংসান। বেহুশ হয়ে গেল একজন মানুষ, দিয়া সুডা পেংসান, সে বেহুশ হয়ে গেছে, ঠিক আছে? পেংসান, পেংসান। তো বেহুশ যদি কেউ হয়ে যায়, অনেকে জিজ্ঞাসা করতে পারে সে তো অনেকক্ষণ আগে বেহুশ হয়েছে, সুডা সেডার কাছে কারাং, এখন কি সে তার হুশ আইছে,
সে কারাং সুডা সে ডারকা, এখন কি তার হুশ হয়েছে, এরকমও কিন্তু বলতে পারে। আচ্ছা, আসল এবং নকল। আসলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আসলি আসলি, যেমন মাডু আসলি। মাডু মানে হচ্ছে মধু, আসলি মানে হচ্ছে আসল, মানে পিওর মধু যেটা আর কি। তো সেটাকে বলা হয় আসল, পিওর অথবা আসল, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আসলি আসলি। আর নকলকে বলা হয় পালসু পালসু, যেমন যদি কারোর নকল দাঁত লাগানো হয় সেটাকে বলা হয় গিগি পালসু গিগি পালসু পালসু। যদি কেউ মিথ্যা আশ্বাস দিয়ে থাকে সেটাকে বলা হয় হারাপান পালসু, মিথ্যা আশা দিছিল আমাকে, ঠিক আছে। জানজি পালসু মানে মিথ্যা কথা দিছিল, এরকম। ভাষা এবং ডোবা, এই ভাষা কি ভাষা, সহায়কারে সা হইতে পারে, যাই হোক মানান একটু ভুল হইতেই পারে। ভাষা মানে কি, কোনো পানির উপরে কিছু ভেসে আছে সেই যে ভাষাটা, এটাকে বলা হয় তিম্বুল তিম্বুল। তিম্বুল মানে হচ্ছে পানিতে ভেসে থাকা। আর ডুবে যাওয়াকে বা ডোবাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গেলাম। আমি আবার বলছি, তেঙ্গেলাম 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 মানে হচ্ছে ডুবে যাওয়া। পাথর নিক্ষেপ করলেন, পাথরটা ডুবে গেছে, সেটা ক্ষেত্রে হবে বাতু সুডা তেঙ্গেলাম, মানে পাথরটা ডুবে গেছে। গরম এবং ঠান্ডা, গরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানাস, গরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানাস। আর ঠান্ডাকে বলা হয় সজুক, ঠান্ডাকে কি বলা হয়, সজুক। এবার হচ্ছে দিন এবং রাত, দিন এবং রাত। দিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি, দিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি। রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম, পাগি এবং মালাম। পাগি মানে দিন অথবা সকাল, মালাম মানে হচ্ছে রাত্র। ওকে, সুখী এবং দুঃখী, সুখীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাগিয়া। সুখীকে সুখীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাগিয়া। আর দুঃখীকে বলা হয় সডিহ, সায়া সডিহ, আমি দুঃখী অথবা আমার দুঃখ লাগতেছে, এরকম আমার মনটা ভালো না, সেই ক্ষেত্রে হবে সডিহ। দুর্ভাগ্য এবং সৌভাগ্য, দুর্ভাগ্যর বিপরীত কি সৌভাগ্য, সৌভাগ্যের বিপরীত কি দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসিব মালাং, নাসিব মালাং। এই নাসিব মানে কিন্তু ভাগ্য, আর দূর অথবা এরকম খারাপ জাতীয় জিনিস যেটা, সেটাকে বলা হয় মালাং, মালাং মানে দুর্ভাগ্য, ঠিক আছে। নাসিব মালাং অথবা নাসিব তিডা বাইক, ভাগ্যটা ভালো না, এরকম। সৌভাগ্যকে বলা হয় বর্তুয়াহ অথবা নাসিব বাইকও বলা হয়ে থাকে, মানে ভাগ্য ভালো। নাসিব বাইকও বলতে পারেন, নাসিব বাইক অথবা বর্তুয়াহ, তবে এই বর্তুয়াহ মানে হচ্ছে সৌভাগ্য এক কথায়। দূরে, দূরে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় জাউহ, জাউহ। জাউহ মানে হচ্ছে দূরে, কাছে কি হবে, কাছেকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় ডেকাত, ডেকাত মানে হচ্ছে কাছে, দূরে মানে হলো জাউহ। দ্রুত এবং আস্তে আস্তে, দ্রুতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাজু, লাজু। বাবা মোটর লাজু লাজু, তাড়াতাড়ি মোটর সাইকেল চালাও, দ্রুত চালাও, ঠিক আছে। আর এই চেপাট মানে হচ্ছে তাড়াতাড়ি, চেপাট মানে তাড়াতাড়ি, লাজু মানে দ্রুত, কাজ করো তাড়াতাড়ি, চেপাট চেপাট বুয়াট কির যা, তাড়াতাড়ি কাজ করো, ঠিক আছে, চেপাট বুয়াট কির যা। আর দ্রুত মানে কোনো কিছু চালাইলেন পোয়া করে চলে গেলেন, লাজু, সেটা হচ্ছে দ্রুত, ঠিক আছে। আস্তে আস্তে মালয়েশিয়ান ভাষায় হবে হচ্ছে পর লাহান লাহান, অনেকে বলে থাকে প্লান প্লান, ওকে হবে ওটা প্লান প্লানও হবে, তবে মূল মালয়েশিয়ান ভাষাটা হচ্ছে পর লাহান লাহান। দোষ, দোষ হচ্ছে মালয়েশিয়ান ভাষায় কসালাহান, দোষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কসালাহান। আর শুধুমাত্র ভুল সেটাকে বলা হয় সালাহ সালাহ। আর ত্রুটি যেটা, ত্রুটি সেটাকে বলা হয় সিলাপ। তো ভুল ত্রুটি যদি একসাথে বলতে চান সেটা হবে সালাহ সিলাপ, সালাহ সিলাপ। আর দোষকে বলা হয় কসালাহান, কসালাহান। গলা শুকায় যায় বলতে বলতে, তারপরেও তো শিখাইতে হবে না। আচ্ছা, দোষী, দোষীকে বলা হয় বরসালাহ, বরসালাহ অথবা পনসালাহ বলা হয়ে থাকে। আর নির্দোষ যেটার বিপরীত হবে নির্দোষ, তিডা বরসালাহ, সায়া তিডা বরসালাহ মানে আমি নির্দোষ, সায়া তা বুয়াত সালাহ, আমি ভুল করিনি, সেক্ষেত্রেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। দোস্ত অথবা বন্ধু এবং তার বিপরীত হচ্ছে শত্রু। এই দোস্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান,
দোস্ত অথবা বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান। শত্রুকে বলা হয় মুসুহ। মুসুহ মানে হচ্ছে শত্রু। ধারালো এবং ভোঁতা, ধারালো এবং ভোঁতা। একটা ছুরিতে খুব ধার আছে, সেটাকে কি বলবেন? তাজাম। মালয়েশিয়ান ভাষায় ধারকে বলা হয় তাজাম, মানে খুব ধার আছে ওইটায়, সেক্ষেত্রে হবে তাজাম। আর ভোঁতা, যেটা ধার কমে গেছে, চোরের কানও কাটা যায় না আমরা বলি না, সেই চোরের কানও কাটা যায় না, সেই ভোঁতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুমপুল। তুমপুল মানে হচ্ছে ভোঁতা। এখন ধার দেওয়াকে কি বলে? ধার দেওয়াকে বলা হয় আসাহ। আসাহ, আসাহ, আমি আবার বলছি আসাহ। এখন আশা, যেটা আশা ছিল, ভালোবাসা ছিল, সেই যে আশা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারাপ অথবা আশা। এটা কিন্তু আসাহ, লাস্টে একটা হ আছে, কিন্তু এই আশাতে কিন্তু লাস্টে হ নাই, সেক্ষেত্রে শুধুমাত্র আশা হবে। জাঙ্গান পুতুস আশা, আশা হারাবেন না, এইভাবে বলা হয়ে থাকে। ওকে, নতুন। নতুন মালয়েশিয়ান ভাষায় হলো বারু। নতুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু। পুরাতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লামা। পুরাতনকে কি বলা হয়? লামা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে রাখতে পারেন প্লিজ। এর আগে অনেক ধরনের ভিডিও বানানো হয়েছে, চ্যানেলে ঢুকে দেখে নেবেন। এর আগে হিউজ পরিমাণ ভিডিও বানানো হয়েছে, হ্যাঁ, আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। আচ্ছা, নতুনকে বলা হয় বারু, পুরাতনকে বলা হয় লামা। নর এবং নারী মানে ছেলে এবং মেয়ে আর কি, এক কথায়। তো এই ছেলেকে বলা হয় লেলাকি, ছেলেকে কি বলা হয়? লেলাকি। আর পুরুষকে কিন্তু জান্তান বলা হয়, আগে আমি বলেছি আমি। আর নারীকে বলা হয়, মানে মহিলাকে বলা হয় পরম্পুয়ান। পরম্পুয়ান মানে হচ্ছে মেয়ে, ছেলে মানে হচ্ছে লেলাকি মালয়েশিয়ান ভাষাতে। ওকে, না বুঝতে পারলে প্রশ্ন করেন, আমি সময় মতো উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ, যদিও খুব ব্যস্ত থাকি। আচ্ছা, এবার হচ্ছে নির্দয় এবং সদয়। নির্দয়, অনেক প্রকৃতির লোক আছে না, যাদের মনে কোনো মায়া দয়া নাই, সেটাকে বলা হয় কজাম। কজাম, কজাম মানে হচ্ছে পাষাণ এক কথায়, হ্যাঁ, জালিমও বলা হয়ে থাকে, তবে নির্দয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কজাম। আর সদয়, যার কিনা মন খুব ভালো, সেই ক্ষেত্রে হবে মুলিয়া। মুলিয়া মানে হচ্ছে সদয়, অরাং মুলিয়া, হাতি মুলিয়া মানে সহৃদয়, এরকম আর কি। লজ্জা এবং নির্লজ্জ। লজ্জাকে বলা হয় মালু। মালু, মালু মানে হচ্ছে লজ্জা, মালু। আর নির্লজ্জ হচ্ছে তা মালু। তা মানে হচ্ছে না, মালু মানে হচ্ছে লজ্জা, তার মানে যার লজ্জা নাই সেই তো নির্লজ্জ, সেক্ষেত্রে হবে তা তাহু মালু অথবা তা মালু। তাহু মানে জানে, মানে লজ্জাটা কি সেই জানে না, সেক্ষেত্রে আপনি তা মালু দিলেও হবে। তা মালু, তা মালু মানে হচ্ছে নির্লজ্জ। এবার হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট হচ্ছে তেরতেন্তু। নির্দিষ্ট মানে হচ্ছে তেরতেন্তু। নির্দিষ্ট কোনো কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরতেন্তু, তেরতেন্তু। আর অনির্দিষ্ট মানে হচ্ছে তিডা তেরতেন্তু। আমি আগেও বলেছি অ মানে হচ্ছে না সূচক বাক্য, সেক্ষেত্রে তিডা অথবা তা ব্যবহার করা হবে অ এর জায়গায়, সেক্ষেত্রে হবে নির্দিষ্ট মানে তেরতেন্তু, অনির্দিষ্ট হবে তিডা তেরতেন্তু, অনির্দিষ্ট। এবার হচ্ছে ন্যায় এবং অন্যায়। ন্যায় এবং অন্যায়, এই ন্যায়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আদিল। আদিল মানে হচ্ছে ন্যায়। আর অন্যায় হলো তা আদিল, ওই যে অয়ের জায়গায় তা বসে গেছে, তা আদিল। অন্যায় মানে হচ্ছে তা আদিল, আদিল এবং তা আদিল, ন্যায় এবং অন্যায়। নিশ্চয়তা, তার বিপরীত হচ্ছে অনিশ্চয়তা। নিশ্চয়তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গ্যারেন্টি। গ্যারেন্টি হবে না, কিন্তু গ্যারেন্টি বলে ওরা নিশ্চয়তাকে, গ্যারেন্টি। ইংরেজি শব্দ থেকে ওরা বিকৃত করে বলে গ্যারেন্টি। আর অনিশ্চয়তা, অনিশ্চয়তাকে বলা হয় তা আডা গ্যারেন্টি। তা আডা গ্যারেন্টি মানে যার কোনো নিশ্চয়তা নেই। এবার হচ্ছে পারদর্শী। পারদর্শী, পারদর্শীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় থাকে মাহির। মাহির, তবে বেশিরভাগ ব্যবহার করা হয় পান্ডায়, মানে সে পারদর্শী। দিয়া পান্ডায় বুয়াটকির যায়নি, সে এই কাজটা করতে পারদর্শী। অপারদর্শী তা পান্ডায়, অপারদর্শী কি হবে? তা পান্ডায়। পবিত্র, পবিত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুচি। সুচি, এটা কিন্তু চুচি না, চুচি,
এই চুচি মানে কিন্তু ধৌত করা বা পরিষ্কার করার দিকে যায়, কিন্তু এটা হবে সুচি। ইস্কার এই পরিষ্কারকে বলা হয় বর্সিহ। বর্সিহ, বর্সিহ মানে হচ্ছে পরিষ্কার, বর্সি মানে হচ্ছে পরিষ্কার। পাপ, পাপ মানে হচ্ছে ডোসা, পাপ মানে হলো ডোসা। তাহলে তার বিপরীত কি হবে পূর্ণ, সেটা হবে পাহালা। পাহালা মানে হচ্ছে পূর্ণ করা, মানে সোয়াব আর কি এক কথায়। প্রকাশ মানে হচ্ছে লুয়াহকান, আর গোপন করা হচ্ছে সেম্বুনিকান। প্রকাশ করা লুয়াহকান, আর গোপন করা হচ্ছে সেম্বুনিকান। ফাজিল, এই ফাজিলকে অথবা আপনার দুষ্টু যে ছেলেগুলো থাকে না, বা ছেলে মেয়ে যত বাচ্চাগুলো যারা খুব দুষ্টামি করে, তো এই দুষ্টু অথবা ফাজিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাকাল। কি বলা হয়? নাকাল মানে হচ্ছে দুষ্টু অথবা ফাজিল প্রকৃতির। হ্যাঁ, তো এটার বিপরীত শব্দ হচ্ছে শান্ত। এই শান্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পন্ডিয়াম। কি বলা হয়? পন্ডিয়াম। ডিয়াম মানে হচ্ছে চুপ থাকা, চুপ থাকা মানে হচ্ছে ডিয়াম। কামুরি আমলা, তুমি চুপ থাকো। কিন্তু যে কিনা শান্ত প্রকৃতির, যে সবসময় চুপ থাকতে পছন্দ করে, শান্তশিষ্ট থাকতে পছন্দ করে, তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পন্ডিয়াম। সাইয়া সে অরাং পন্ডিয়াম, আমি খুবই শান্ত প্রকৃতির লোক, এভাবে বলতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে বক্তা। বক্তা এবং শ্রোতা মানে যে বলে, ঠিক আছে, যে বলে তাকে বলা হয় বক্তা, বা যে আপনার ওয়াজ করে বা লেকচার দেয়, তো এই ধরনের লোককে বলা হয় পঞ্চরামা। পঞ্চরামা সাধারণত যারা ওয়াজ মাহফিল করে, যেসব হুজুরেরা, তো ওনাকে বলা হয় সাধারণত পঞ্চরামা অথবা বক্তা, পঞ্চরামা। কিন্তু যদি ওয়াজ মাহফিল হয় সেক্ষেত্রে শুধুমাত্র হবে চেরামা। চেরামা মানে হচ্ছে আপনার ওয়াজ মাহফিল। হ্যাঁ, আর যিনি ওয়াজ করেন তাকে বলা হয় তো বক্তা, তাই না? সেই বক্তাকে বলা হয় পঞ্চরামা। আর শ্রোতা মানে যে শোনে, আমরা রেডিওর গান শুনি, আমরা গান শুনি, তো সেক্ষেত্রে বলো না যে সুপ্রিয় শ্রোতা, সেই শ্রোতা যেটা সেটা হবে পন্ডেঙ্গার। পন্ডেঙ্গার, ডেঙ্গার মানে হচ্ছে শোনা, যে শোনে সে হচ্ছে পন্ডেঙ্গার। বেহেস্ত এবং দোজক, বেহেস্তর বিপরীত হচ্ছে দোজক, তাই না? তো এই বেহেস্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুরগা। কি বলা হয়? সুরগা, সুরগা, বেহেস্ত। কিন্তু ওরা লেখার সময় এইভাবে লেখে, এস ওয়াই ইউ আর জি এ, সুরগা, এরকম একটু শোনা যায়, তাই না? কিন্তু উচ্চারণ বেলায় কিন্তু সুরগা হবে, সুরগা, বেহেস্ত। আর দোজক যেটা, দোজককে ওরা বলা হয় নরাকা, ওরা নরাকা বলে। মালয়েশিয়ান ভাষায় দোজককে বলা হয় নরাকা, মানে নরক, ঠিক আছে? স্মরণ করা অথবা মনে থাকা, কোনো কিছু মনে থাকা অথবা স্মরণ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইঙাট। ইঙাট মানে হচ্ছে স্মরণ আছে, সায়া মাসি ইঙাট, সায়া ইঙাট লাগি, আমি এখনো মনে আছে, আমার স্মরণ আছে, সেক্ষেত্রে হবে ইঙাট। আর ভুলে যাওয়া, ভুলে যাওয়াকে বলা হয় লুপা। লুপা, লুপা মানে হচ্ছে ভুলে যাওয়া। সায়া সুডা লুপা লা বস, সরি বস, সায়া সুডা লুপা, দুঃখিত বস, আমি ভুলে গেছিলাম, এরকম হতে পারে। সরু, সরু, এই সরুকে বলা হয় সম্পিট। সরু জায়গা মনে করেন যে এই যে চিপা, চিপা জায়গা যেটা, চিপা, এক একটা বিল্ডিং এর গায়ে আর একটা বিল্ডিং খুব কাছাকাছি আছে, এই চিপা দিয়ে আপনি যাবেন, এই যে সরু রাস্তা অথবা চিপার যেটা, এই চিপাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সম্পিট। কি বলা হয়? সম্পিট মানে হচ্ছে চিপা জায়গা, ছোটখাটো একটা পিচ্ছি চিপা জায়গা, ওটাকে বলা হয় সম্পিট। তাহলে চওড়া যেটা হবে কি হবে, যেটার আয়তন অনেক বেশি, অনেক জায়গা জুড়ে বিস্তার করে আছে, সেটাকে বলা হয় লুয়াস। লুয়াস, লুয়াস মানে হচ্ছে বিস্তার, হ্যাঁ, মানে অনেক বড় স্থান, ফাঁকা জায়গা, তো সেটাকে বলা হয় লুয়াস। ওকে, টাইট এবং ঢিলা, টাইটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্তাত। টাইটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্তাত, মানে এই যে মুটকিটা আমি টাইট করে দিলাম, তুতপ কর্তাত কর্তাত, তুতপ কর্তাত কর্তাত, মানে খুব টাইটলি তুমি আটকাও। মালয়েশিয়াতে কিন্তু কিছু শব্দ আছে যেগুলো দুইবার উচ্চারণ করে বোঝানো হয়, যেমন কর্তাত কর্তাত, কাডাং কাডাং, জারাং জারাং, এ ব্যাপার নিয়েও আমি ভিডিও তৈরি করব। হ্যাঁ, এটা আমার আইডিয়াতে আছে, ইনশাল্লাহ আমি তৈরি করব, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে এইসব আইডিয়ার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, ইনশাল্লাহ দেখতে পারবেন। আচ্ছা, টাইটকে বলা হয় কর্তাত, আর ঢিলাকে বলা হয় লঙ্গার। লঙ্গার মানে হচ্ছে ঢিলা, ঢিলা। এই ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, যেমন দুর্গন্ধ এবং সুগন্ধ এবং গন্ধকে কি বলে। দুর্গন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুসু, বুসু।
আর সুগন্ধকে বলা হয় ওয়াংই অথবা হারুম। সুগন্ধকে কি বলা হয়? ওয়াংই অথবা হারুম। আর শুধুমাত্র গন্ধকে বলা হয় বাউ। বাউ সে যদি এখন বলা হয় দুর্গন্ধ বা খারাপ একটা গন্ধ, সেক্ষেত্রে হতে পারে বাউ বুসু। যদি সুগন্ধ বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন বাউ ওয়াংই অথবা বাউ হারুম। সেক্ষেত্রে শব্দটার অর্থ পূর্ণতা পাবে। যদি আপনি শুধু বুসু বলেন সেক্ষেত্রে বুঝতে পারবে ওটা দুর্গন্ধ, যদি আপনি সুগন্ধকে বলেন হারুম সেক্ষেত্রে বুঝতে পারবে ওটা সুগন্ধ, বাট যদি বলেন যে বাউ ওয়াংই সেক্ষেত্রে বুঝবে যে ঘ্রাণটা সুগন্ধ, যদি বলেন যে বাউ বুসু তাহলে বুঝবে যে ঘ্রাণটা দুর্গন্ধ, এরকম আর কি। হ্যাঁ, সস্তা, সস্তা এবং দামি, এই সস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুরাহ। মুরাহ মানে হচ্ছে সস্তা। আর দামি যেটা, দামিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাহাল। মাহাল ইনি বারাং মাহাল, এই মালটার দাম অনেক বেশি। হ্যাঁ, আওয়া জুয়াল মোটর মেমাং মাহাল সাঙ্গাট, আপনি মোটর সাইকেলটা বিক্রি করতেছেন আসলেই খুবই দামে, এরকম আর কি। ঠিক আছে, জেতা এবং হারা, জেতার বিপরীত শব্দ তো হারা, তাই না? এই জেতাকে বলা হয় মনাং। মনাং 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 মানে হচ্ছে জেতা। আর হেরে যাওয়াকে বলা হয় কালাহ। কালা না কিন্তু কালাহ, লাস্টে একটা হ আছে, কালাহ। হ্যাঁ, সাইয়া মনাং ডিয়া কালাহ, আমি জিতেছি সে হেরে গেছে, এরকম। সক্ষম এবং অক্ষম, এটা নিয়ে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম, তারপরে একটু ডাউটটা ভেঙে দিতে চাচ্ছি। বলে মানে হচ্ছে পারা, BOLEH, বলে মানে পারা। কিন্তু সক্ষম, আপনি একটা কাজ করতে সক্ষম না, যদি আপনার বসকে আপনি বলেন বস সায়া তা মাম্পু বুয়া তিনি, বস এই কাজটা করতে আমি সক্ষম না, সেক্ষেত্রে আপনার বস কিন্তু আপনাকে বেশি প্রাধান্য দেবে। যদি কিনা আপনি যদি আপনি বলেন যে সায়া তা বলে বুয়া তিনি আমি এটা করব না বা আমি এটা করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা ব্যাপার হয়ে যায়, তাই না? কিন্তু যদি বুঝিয়ে বলেন, বুঝিয়ে বলে পাগলেও বোঝে, বস সাইয়া তা মাম্পু বাতিনি, বস এটা করার ক্ষমতা আমার আসলে নাই, সেক্ষেত্রে কিন্তু বস আপনার পরে খুশি হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলতে পারেন বস সাইয়া তা মাম্পু বাতিনি। ঠিক আছে, অক্ষম মানে হচ্ছে তা মাম্পু, ওই যে সক্ষম মানে হচ্ছে মাম্পু এবং অক্ষম হচ্ছে তা মাম্পু। শক্তি, শক্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াট। কুয়াট শক্তি, শক্তিশালী। হ্যাঁ, কুয়াট। আর দুর্বলকে বলা হয় লমাহ। লমাহ এখানে যদি কে হতো, আপনারা একটু বারবার করে দেখেন, লমাহ মানে হচ্ছে দুর্বল, দুর্বল। আর যদি লেম্মা হতো এখানে কে আসতো, সেক্ষেত্রে কিন্তু ওটা চর্বি হতো। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। শীতকাল এবং গরমকাল, আমরা সাধারণত জানি শীতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেজু অথবা ঠান্ডাকে বলা হয় সেজু, ঠান্ডাকে বলা হয় সেজু। হ্যাঁ, আর গরমকে কি বলা হয়? গরমকে বলা হয় পানাস। তো সেই ক্ষেত্রে শীতকাল মুসিম সেজু, মুসিম মানে হচ্ছে কাল, মানে আপনার যেটাকে আমরা বলে থাকি আবহাওয়া আছে না, ঋতু, ঋতু আর কি। হ্যাঁ, শীত, শীতের ঋতু। সেই ক্ষেত্রে এই মুসিম, মুসিম মুসিম মানে হচ্ছে কাল অথবা ঋতু। হ্যাঁ, শীতের ঋতু তাহলে কি হবে? মুসিম সেজু। আর গরমকাল হবে মুসিম পানাস, মুসিম পানাস। প্রাকৃতিক এবং নকল, কিছু কিছু জিনিস আছে, যেমন মধু, মধুটা প্রাকৃতিকটা আমরা খুঁজে থাকি, সে প্রাকৃতিক যদি হয় সেটাকে বলা হয় সেমুলা জাডি, সেমুলা জাডি, সেমুলা জাডি, এর মানে হচ্ছে প্রাকৃতিক। নকল যেটা, নকলকে বলা হয় পালসু, যেমন গিগি পালসু, নকল গিগি। ঠিক আছে, রামবুট পালসু মানে হচ্ছে পশ চুল অথবা নকল চুল, সেক্ষেত্রে পালসু কথাটা ব্যবহার করা হয়ে থাকে সমস্ত নকলের ব্যাপারে, ব্যাপারে আর কি। হ্যাঁ, আর আসল যেটা, আসলকে বলা হয় আসলি, আসলি, আসলি মানে হচ্ছে আসল। রোগী এবং সুস্থ, এই রোগীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পসাকিট, পসাকিট মানে হচ্ছে রোগী। আর সুস্থ, সুস্থকে বলা হয় সিহাট, সুস্থকে কি বলা হয়? সিহাত মানে হচ্ছে সুস্থ। আওয়া সিহাত কা, আপনি কি সুস্থ আছেন? ইয়া আলহামদুলিল্লাহ সাইয়া সিহাত, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আর এই ব্যথা এবং সেরে যাওয়া, ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিট, তার মানে যার ব্যথা আছে সেই তো রোগী, সে হচ্ছে পসাকিত। দেখেছেন ব্যাপারটা কি? সাকিত মানে ব্যথা, যার ব্যথা আছে সে হচ্ছে পসাকিত। হ্যাঁ, আর ব্যথাকে বলা হয় সাকিত, সেরে যাওয়াকে বলা হয় সম্বুহ। সম্বুহ মানে হচ্ছে সেরে যাওয়া। তো যদি কেউ বলে যে আমার ভাইয়ের এরকম রোগ হয়েছে, আপনি দোয়া করতে পারেন সমোগা চেপাট সম্বুহ। হ্যাঁ, দোয়া করি বা আমি উইশ করতেছি সে যেন তাড়াতাড়ি সেরে যায়, এরকম। ঠিক আছে, সেরে যাওয়াকে কি বলা হয়? সম্বুহ। চুলকানি, হায়রে মজার চুলকানি, আমরা অনেক শুনেছি জীবনে রাস্তাঘাটে, সেই চুলকানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাতাল। গাতাল পঞ্জাকিত গাতাল মানে চুল, চুলকানি রোগ আর কি। ঠিক আছে, গাতাল মানে হচ্ছে চুলকানো। তাহলে
মনে করেন আমার এখানে চুল কাইতেছে, কিন্তু আমি যখন এটা চুলকানো এরকম করব, এই যে খাও জানো, এই খাও জানোকে কি বলে? একটা তো চুল কাইতেছে, খুবই খারাপ লাগতেছে, বাট আমরা সেই চুলকানোকে কমানোর জন্য কি করি? খাও যায় জিনিসটা, তাই না? সেই খাও জানোকে বলা হয় গারু। অনেকে বলে থাকে দুইবার রিপিট করে, গারু গারু মানে চুলকা চুলকি করানো, খাও জানো আর কি। হ্যাঁ, সেই গারু বলা হয়। চুলকানো হচ্ছে গাতাল, আর খাও জানোকে কি বলা হয়? গারু। ওকে, ধরা, ধরা মানে হচ্ছে তাঙ্কাপ। এর ভিতরে একটু ব্যাপার আছে, ধরা মনে করেন যে একটা কিছু ছোটাছুটি করতেছে, তাকে আবার খপ করে ধরলাম, এই খপ করে ধরাটাকে বলা হয় তাঙ্কাপ। তাঙ্কাপ, যারা খুব কষ্ট করে এতক্ষণ ধরে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকুন, প্রয়োজনে থামিয়ে থামিয়ে দেখুন, দরকার হয় খাতায় লিখুন, যা করে হোক শিখুন, সময়টাকে কাজে লাগান। হ্যাঁ, খপ করে ধরাটাকে কি বলা হয়? তাঙ্কাপ। আর যদি মাত্র এরকম ধরা আছে না, হাতের পরে হাতটা রাখলাম, হ্যাঁ এরকম সাধারণ সিম্পল করে ধরলাম, এটাকে আবার বলা হয় পগাং। কি বলা হয়? পগাং, পগাং, সরি অনেশ্বর হবে, পগাং। পগাং মানে হচ্ছে ধরা, আমার হাতটা একটু ধরো তো, কিন্তু দৌড় মেরে যে খপ করে ধরা, ওটাকে বলা হয় তাঙ্কাপ, তাঙ্কাপ। ওকে, এখন ছাড়া, কিরকম ছাড়া? আমি একটা জিনিস ধরলাম, ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়াকে বলা হয় লেপাস, লেপাস, লেপাস কান, ছেড়ে দেওয়া, এরকম হতে পারে। আবার পিছনে যা ঘটে গেছে সেক্ষেত্রেও কিন্তু বলা হয়ে থাকে লেপাস, যেমন মিঙ্গু লেপাস। মিঙ্গু লেপাস মানে কি? যে সপ্তাহটা ছেড়ে গেছে আমাদেরকে, যে সপ্তাহটা পিছনে চলে গেছে, সেটাকেও কিন্তু এই লেপাস কথাটা ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, যুদ্ধ, যুদ্ধ এবং শান্তি। যুদ্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরাং, 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 পরাং মানে হচ্ছে যুদ্ধ। যুদ্ধের বিপরীতে যদি শান্তি হয়, সেই শান্তিকে বলা হয় ইন্ডাহ, ইন্ডাহ বলা হয়ে থাকে, সেনাং বলা হয়ে থাকে। সেনাং মানে যদিও সহজ, সেনাং মানে হচ্ছে সহজ, এটা দরকার নেই, শান্তি। এই শান্তিকে বলা হয় ইন্ডাহ, ইন্ডাহ, ইন্ডাহ। রাজি এবং নারাজ, রাজিকে, যে কোনো কিছুর রাজিকে বলা হয় সেতুজু, সেতুজু, সেতুজু মানে হচ্ছে রাজি। হ্যাঁ, রাজি। আর নারাজ, রাজি না, সেক্ষেত্রে হবে তিডা সেতুজু অথবা তা সেতুজু, তা সেতুজু। মিথ্যা এবং সত্য, এই মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিপু অথবা বোহং। এই বোহংটা বাস্তব কথা বলতে ইন্দোনেশিয়ান ভাষা, সাধারণত মালয়েশিয়াতে টিপু কথাটি ব্যবহার করা হয়ে থাকে। তেলেঙ্গানোতে বলা হয় থাকে নাও, সেটা আলাদা ব্যাপার, ওটা একবারে আঞ্চলিক ভাষা। যাই হোক, মিথ্যাকে বলা হয় টিপু, আর সত্যকে বলা হয় বতুল, বতুল অথবা বনার, বতুল অথবা বনার। মিথ্যাকে বলা হয় টিপু অথবা বোহং, সত্যকে বলা হয় বতুল অথবা বনার। গ্রহণ করা এবং বাতিল করা, গ্রহণ করা এবং বাতিল করা। গ্রহণ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তরিমা, তরিমা অথবা মনেরিমা। তো তরিমা কথাটাই সবসময় ব্যবহার করা থাকে শর্ট ফর্ম, সেক্ষেত্রে গ্রহণ করাকে হবে তরিমা। যেমন বলা হয় থাকে তরিমা কাসি, মানে আমার ভালোবাসা নিয়েন, কাসি মানে হচ্ছে আদর আছে, ভালোবাসা আছে, একটা জাস্ট আন্তরিকতা আছে, আমার আন্তরিকতা নিয়েন। সেই জন্য ওই ধন্যবাদের মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় তরিমা কাসি, তরিমা মানে হচ্ছে গ্রহণ করুন, কাসি মানে হচ্ছে আন্তরিকতা, আমার আন্তরিকতা গ্রহণ করুন, ওরকম আর কি। ঠিক আছে, এখন বাতিল করা, গ্রহণ করার বিপরীতটা সেটা হচ্ছে বাতালকান, বাতালকান মানে রিজেক্ট করা, বাতিল করা, সেটাকে বলা হয় বাতালকান। তবে ঠেলে দেওয়াও বলা হয়ে থাকে, গ্রহণ এবং ঠেলে দেওয়া, সেই ঠেলে দেওয়াকে বলা হয় তোলা, 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 ঠেলা আর কি, এই ঠেলাকে বলা হয় তোলা। আর টানাকে বলা হয় তারি, তারি, তারি মানে হচ্ছে টানা, টান দেওয়া, আর ঠেলাকে বলা হয় তোলা। ভেজা এবং শুকনা, ভেজা এবং শুকনা। এই ভেজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসাহ, ভেজাকে বলা হয় বাসাহ। আর শুকনাকে বলা হয় করিং, শুকনাকে কি বলা হয়? করিং, করিং মানে হচ্ছে শুকনা। এবার জমাট বাঁধা এবং গলে যাওয়া, জমাট বাঁধাকে বলা হয় বকু, এটা কিন্তু বুকু না, হবে বকু, বকু, বকু মানে জমে যাওয়া, জমে যাওয়া। আপনি ফ্রিজে পানি রাখলেন, কত সময় পরে সেটা জমে গেল, সেই যে জমাটা, এটাকে বলা হয় বকু, বকু। আবার অনেক সময় হতভম্ব হয়ে যায় না, অনেকে একটা আমরা যেটা এক্সপেক্ট করি নাই সে ওটা বলবে, আমরা শুনলাম দি আচ্ছা কাপ সাজে যদি বকু তরস, মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে থাকে ওদের স্ল্যাঙে, হাপ্পাইয়াং কাউচা কানিয়া আকু যদি বকু তরস, তুই কি শুনালি এটা আমাকে, আমি তো থ মেরে গেলাম, হ্যাঁ আমি তো হতভম্ব হয়ে গেলাম, আমি তো জমে গেলাম। তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় বকু, বকু। এবং গলে যাওয়াকে বলা হয় চাইর, চাইর, চাইর মানে গলে যাওয়া। আইসক্রিম খাইতেছেন, চাটতেছেন, টাটতেছেন, দেখতেছেন দুই মিনিট পরে আইসক্রিম গলে নিচে পড়ে গেল, একটা মেয়েকে আপনি খুব ভাবে পটাইলেন,
ঠিক আছে, বললেন তুমি খুব সুন্দর আমক তমক, আরে বাবা আল্লাহতে গদ গদ হয়ে গেল, গলে গেল। সেই গলাকেও মালয়েশিয়ান ভাষায় বলা হয় থাকে চায়ের। মসৃণ এবং তেল তেলে, মসৃণ, এই মসৃণ অথবা তেল তেলেকে বলা হয় লিচিন। লি চিন মানে হচ্ছে মসৃণ অথবা তেল তেলে যেটা আর কি। হ্যাঁ, আর খস খসেকে বলা হয় কাসার। কাসার যে কোনো একটা তেল তেলে জিনিস, মনে করেন টেবিলটা তেল তেলে, এটাকে বলা যেতে পারে যে লিচিন। হ্যাঁ, বুঝতে পারতো, লিচিন। অনেকের টাক থাকে, টাক মাথা থাকে, টাকলু মাথা, ওটাও দেখবেন যে খুব সুন্দর তেল তেলে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার বৃষ্টিতে ভেজে না কিন্তু গরমে ভেজে, ঠিক আছে, ওটাকে বলা হয় মসৃণ। কি হবে? লিচিন, লিচিন। আর খসখসে বলা হয় কাসার। কাসার মানে হচ্ছে খসখসে। ওকে, আচ্ছা, ভয় এবং সাহস। ভয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত। তাকুত সায়া তা তাকুত পাইডা আওয়া, আমি তোমাকে ভয় পাই না, বা আমি তোমার প্রতি ভয় পাই না। সায়া তাকুত আল্লাহ সুবহান আল্লাহ তাআলা সাহাজা, আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই। তো সেক্ষেত্রে সেই ভয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত। কি বলা হয়? তাকুত। সাহসকে বলা হয় বেরানি। সাহসকে কি বলা হয়? বেরানি, বেরানি। ওকে, ভরা এবং খালি। ভরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পনু, পনু, পনু মানে হচ্ছে ভরা। খালিকে বলা হয় কোসং, কোসং মানে হচ্ছে খালি। বেশি না, ইয়ার দেরি, একটু কষ্ট করে দেখুন। ব্যর্থ, ব্যর্থ মানে হচ্ছে গাগাল। ব্যর্থ, ব্যর্থ মানে কি? গাগাল। মালয়েশিয়ান ভাষাকে, ব্যর্থকে কি বলা হয়? গাগাল। আর সার্থককে বলা হয় বরজায়া। বরজায়া মানে হচ্ছে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারলেন, আপনি সফল হয়েছেন। সেই সফল হওয়াকে, সার্থক হওয়াকে বলা হয় বরজায়া। বরজায়া মালয়েশিয়াতে কিন্তু একটা ইউনিভার্সিটি আছে, বরজায়া ইউনিভার্সিটি। ওটা তার মানে কি? সার্থক ইউনিভার্সিটি অথবা তার লক্ষ্যে পৌঁছাতে পারছে সেরকম ইউনিভার্সিটি আর কি। যাই হোক, বেয়াদব এবং ভদ্র। বেয়াদবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিয়াদাব, বিয়াদাব অথবা কুরাং আজার। কি হবে? কুরাং আজার। কয়সু রয়াকারে রা অনেসর কুরাং আজার, কুরাং আজারও বলে, বিয়াদবও বলে, বিয়াদাব, বিয়াদাব। আর ভদ্রকে বলা হয় সোপান, সোপান, যার কিনা ব্যবহার খুবই ভদ্র, ব্যবহার খুব ভালো, সেটাকে ওরা বলে থাকে সোপান। আবার অনেক ক্ষেত্রে বলা হয় থাকে অরাং সোপান, দিয়ে বলতে হবে তো সোপান, সে খুবই ভদ্র। হ্যাঁ, এই সেই ব্যাপারটা। আচ্ছা, বিরহ এবং মিলন। বিরহ, বিরহকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরপিসাহ। কি বলা হয়? বরপিসাহ মানে হচ্ছে বিরহ, বিরহ, বিরহ। আর মিলনকে বলা হয়ে থাকে বরজুম্পা, যদিও এই জুম্পা মানে দেখা করা, বরজুম্পা মানেও দেখা করা। তো এই মিলন হওয়া মানে তো তার সাথে দেখা হলো, মিলন হবে কতদিনে, ঠিক আছে। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, বরপিসা যখন কিনা বিরহ থাকে তখন কি হয়? একজনের জন্য একজনের পরাণ কান্দে, পরাণ পরে আর কি, ঠিক আছে। তো সেই পরাণ পোড়াকে ওরা বলে থাকে রিন্ডু, 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 রিন্ডু। সায়া রিন্ডু পাডা আওয়া, আমি তোমার প্রতি আমার পরাণ পড়তেছে বা তোমাকে আমি খুব মিস করতেছি, এটাকে বলা হয় থাকে রিন্ডু। হ্যাঁ, মেয়ে পটাই নেই, মেয়ে যদি পটাইতে চান এটা বলে পটাই আর কি, বলবেন তোমাকে আমি স্বপ্ন দেখছি, সায়া সেমালাম, সায়া সুডা, মিম্পি পাডাওয়া, হ্যাঁ মিম্পি কানাওয়া, এই দরকার না, আমি তো বিয়ে করে ফেলছি। আচ্ছা, তো কি হবে দেখা করাকে? এটা বলা হয় বরজুম্পা। আর রিন্ডু মানে হচ্ছে পরাণ পড়তেছে এরকম, ঠিক আছে। হালকা এবং ভারী। হালকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিঙান, রিঙান, রিঙান মানে হচ্ছে হালকা। ভারীকে বলা হয় বেরাত, বেরাত মানে হচ্ছে ভারী। তো একটা কথা বলতে চাচ্ছি, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এত বড় ভিডিও খুব কম মানুষই দেখে, হ্যাঁ শেষ পর্যন্ত শুধুমাত্র তারাই দেখে যারা কিনা ক্লিয়ারলি মালয়েশিয়ান ভাষাটা শিখতে চায়। তো এর আগের যে পার্ট ওয়ান ছিল, সেই পার্ট ওয়ানের যে লিঙ্ক, ওটা আমি ডিসক্রিপশন বক্সে একেবারে প্রথমে দিয়ে রাখতেছি। মানে কিছু লেখা থাকবে, তারপরে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে বিপরীত শব্দের পার্ট ওয়ান ভিডিও, ওটা লিখে ওটার লিঙ্কটা দেওয়া থাকবে। হ্যাঁ, ওটা আপনারা দেখে নিন, এবং আরও প্রয়োজনীয় ভিডিওগুলো দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, খুবই কম পরিমাণ মানুষ দেখে, দয়া করে পারলে একটু কমেন্ট বক্সে দিয়ে দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে এই ভিডিও, আমার যে ভিডিওগুলো, কতজন মানুষ দেখতেছে, মানে শেষ পর্যন্ত আদৌ কি 10-15 জনে দেখতেছে, এরকম কেউ আছে যে এত বড় ভিডিও আগ্রহ নিয়ে দেখতেছে বা শেখার তো আগ্রহ আছে? আমার তো জানতে মনে চায়, তাই না? কারণ আমিও তো কষ্ট করে শিখাই। তো আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে ঢুকে দেখেন যে আরও কত রকম ভিডিও আছে, অবশ্যই ভালো লাগবে আশা করি।
তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন যারা সাবস্ক্রাইব করেননি, আর যারা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।